বিজবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। ইউএসএ 5G অ্যাক্টিভেট হওয়ার মাত্র 5 দিন আগে অ্যানাউন্সমেন্টটা হয়। এর ফলে এয়ার ইন্ডিয়া সহ বিশ্বব্যাপী শিডিউল ব্যাহত হয় এবং তারা ইউএসগামী সমস্ত ফ্লাইট ক্যান্সেল করতে বাধ্য হয়। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণটা হল এয়ারপোর্টের কাছাকাছি 5G ট্রান্সমিশন টাওয়ারের সিগন্যাল বিমানের ল্যান্ডিং ইনস্ট্রুমেন্টে ইন্টারফিয়ার করতে পারে, বিশেষত রেডিও অল্টিমিটার এমন এক ইনস্ট্রুমেন্ট যা শব্দ তরঙ্গ পাঠায় যা পরে মাটিতে বাউন্স করে প্লেনের উচ্চতা পরিমাপ করে। টেক অফ এবং ল্যান্ডিং এর সময় 2500 ফিটের নিচে হলে, বিশেষত লো ভিজিবিলিটি ক্যাটাগরি 3 ব্লাইন্ড ল্যান্ডিং কন্ডিশনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত বোয়িংয়ের 777 এবং তাদের বিখ্যাত 787 ড্রিম লাইনারগুলি এই ইন্টারফিয়ারেন্সের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ছিল। 2020 সালের অক্টোবর মাসে টেকনিক্যাল কমিটি RTCA এই বিষয়ে FAA কে জানায়। FAA এরপর ফেডারেল কমিউনিকেশন কমিশনকে এই বিষয়ে অবগত করে, কিন্তু দু মাস পর FCC এই বিষয়ে জানা সত্ত্বেও 5G স্পেকট্রাম তরঙ্গ $68 বিলিয়ন বিক্রি করে। এমিরেটস, যারা অনেকগুলো বোয়িং এর পরিচালনা করে, তারা বিরক্ত ছিল। এটা অত্যন্ত অপরাধমূলক, অত্যন্ত কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ, আর তাই যখন US অথরিটি চিন্তায় পড়েছিল, ভারতকে দেখে সেরকম মনে হয়নি। ভারতীয় এভিয়েশন 5G স্পেকট্রাম রোল আউটের জন্য কোনো সমস্যায় পড়বে না। আর এমনিতেও 5G আরো 40টি দেশে ডিপ্লয়েড আছে এবং কোনো কোনো দেশে 2 বছরের বেশি সময় ধরে রয়েছে কোনো রকম ইন্টারফিয়ারেন্স ছাড়াই। এর কারণ হলো USA 5G এর জন্য ব্যবহৃত সি ব্যান্ড স্পেকট্রাম হলো 3700 থেকে 3980 মেগাহার্টজ। অন্যদিকে এয়ারক্রাফট রেডিও অল্টিমিটার ওই একই সি ব্যান্ড স্পেকট্রাম ব্যবহার করে 4200 থেকে 4400 মেগাহার্টজ ব্যান্ডে। US 5G এর আপার এন্ড এবং এয়ারলাইন ব্যান্ডের লোয়ার এন্ডের মাঝে মাত্র 220 মেগাহার্টজ এর পার্থক্যটা সমস্যা তৈরি করছে। রিস্ক ফ্যাক্টর খুবই সামান্য, কিন্তু এয়ারলাইন সেফটি এর ক্ষেত্রে ভুলের কোনো জায়গা নেই এবং মানুষের জীবন নিয়ে কোনো ধরনের চান্সই নেওয়া সম্ভব নয়। ভারতের 5G ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে, যা হলো 3300 থেকে 3800 মেগাহার্টজ, ফলে সমস্যা হয় না। এমনকি 2021 মার্চ মাস থেকে কোনো ধরনের সমস্যা ছাড়াই চীন ইনফ্লাইট 5G ইন্টারনেট অ্যালাউ করেছে, যদিও এখনো টেক অফ এবং ল্যান্ডিং এর সময় এটি বন্ধ করে দেওয়া হয় কারণ হ্যান্ডসেট থেকে ইন্টারফিয়ারেন্স এর বিষয়ে অথরিটি সাবধান থাকতে চায়। যদিও 2019 সালের জোড়া দুর্ঘটনার পর এবং FAA সাথে ব্যাপারটা চাপা দেওয়ার পর বোয়িং নিজেদের গা বাঁচিয়ে চলছে। 5G ব্যবহারের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা জুহি চাওলার পিটিশন নিয়ে আমরা কি বলতে পারি? 365 দিন 24 ঘন্টা 5G রেডিয়েশনের এক্সপোজারে মানুষ সহ সমগ্র জীবকুলের উপর এর ক্ষতিকারক প্রভাব পড়বে। 2G 3G 4G ওয়াইফাই ব্লুটুথ সহ সমস্ত ওয়্যারলেস টেকনোলজিকে স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাবের জন্য আক্রমণ করা হয়েছে। আমেরিকায় 80-এর দশক থেকে এবং ভারতে 1995 থেকে মোবাইল টেলিফোন রয়েছে, প্রায় 30 বছরেরও বেশি সময়। এই টাইম ফ্রেম কি যথেষ্ট নয় নাকি খুব কম? মানুষের রোগের সাথে সম্পর্কযুক্ত 84% জিন এমব্রায়োনিক জিব্রাফিশের দেহে পাওয়া যায়। তাদের উপর করা একটা স্টাডিতে দেখা যায় যে 2 দিন ধরে 5G এক্সপোজারে থাকার পরেও এর জন্য মাছের বিকাশে বা মর্টালিটিতে কোনো লক্ষণীয় প্রভাব পড়েনি। এটা আসলে বিনাইন। আমরা এই বিষয় থেকে সান্ত্বনা নিতে পারি যে 5G সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি রেডিয়েশন নন আয়োনাইজিং ক্যাটাগরিতে পড়ে। হাই ফ্রিকোয়েন্সি এক্সরে বা গামারের মতো ক্ষতিকারক নয় এটি। 2014 সালে মোবাইল টেলিফোনিতে WHO এর ছাড়পত্র সত্ত্বেও এখনো বিশ্বাস করা হয় যে টেলিফোন এবং ইলেকট্রিসিটি টাওয়ার থেকে প্রেরিত ওয়্যারলেস ওয়েভ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই ধরনের ভ্রান্ত ধারণা আজকে নতুন নয়। এমনকি 1889 সালে যখন প্রথম ইলেকট্রিক পোল পোতা হয়, অনেকেই এর বিরোধিতা করে এবং খবরের কাগজে অ্যান্টি ইলেকট্রিসিটি কার্টুন ছাপা হয় মানুষকে ভয় দেখানোর জন্য। এছাড়াও যখন প্রথম কফি বাজারে আসে, তখন এরকম মিথ ছড়িয়েছিল যে কফি খেলে হিস্টেরিয়া হবে, ফলে মহিলাদের মধ্যে শোরগোল পড়ে যায়। প্যান্ডেমিকের শুরুর দিকে দুর্বল ইমিউন সিস্টেমের জন্য 5G কে দায়ী করা হয়। মনে করা হয় এই জন্য মানুষের আরো বেশি করে ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। UK-তে 5G টাওয়ার ভেঙে ফেলা হয় এবং ভুয়ো খবর ডাবানলের মতো ছড়িয়ে পড়ে। ব্রাসেলসে 5G রোল আউট স্থগিত করা হয় এবং ক্যান্সারের ভয়ে স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে 5G ডিপ্লয়মেন্ট ব্লক করা হয়। উন্মাদনা এমন পর্যায়ে যায় যে WHO বাধ্য হয়ে জানায়, COVID-19 এমন দেশেও ছড়িয়ে পড়েছে যেখানে 5G মোবাইল নেটওয়ার্ক নেই। যদিও IARC-র সম্ভাব্য কার্সিনোজেনিকের তালিকায় এর অবস্থান ক্ষতিকারক অন্যান্য জিনিসের তুলনায় অনেক তলার দিকে, যেমন প্রক্রিয়াজাত মাংস, অ্যালকোহল, কফি এবং আচার।
তাহলে অ্যাবসেন্স অফ প্রুফ কি প্রুফ অফ অ্যাবসেন্স, এটা নিয়ে একবার ভাবুন। আর এটা আমাদের পছন্দের বাণীগুলির মধ্যে একটা, এটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য বটে। কিন্তু দিল্লি হাইকোর্টের একজন বিচারকের পক্ষে এটা গ্রহণযোগ্য ছিল, তিনি জুহি চাওলার আবেদন খারিজ করে দেন। ক্লোজারের আশায় আপনার করা এই ত্রুটিপূর্ণ আবেদনের জন্য আপনাকে 20 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে, তিনি নিজের সমর্থনে অনলাইনে একটা ভিডিওতে স্পষ্ট করে জানান। আমি কখনোই 5G-র বিরুদ্ধে ছিলাম না, আমি শুধু চেয়েছিলাম সরকার 5G সুরক্ষিত কিনা এটা নিশ্চিত করুক। যদি তাই হয় তাহলে তিনি এই কাজ করার জন্য TISS এর মতো সাইন্টিফিক এজেন্সিকে কেন হায়ার করেননি? যেমন জুহির 5G সমস্যার সমাধান হয়েছে, তেমনি এয়ারলাইনের সমস্যাও মিটেছে, অন্তত এখনকার মতো। সার্ভিস প্রোভাইডাররা প্রধান এয়ারপোর্টের আশেপাশে 5G স্থাপনা স্থগিত রাজি হয়েছে। যদিও এই সমস্যার স্থায়ী সমাধান হবে যদি 5G ফ্রিকোয়েন্সির আপার এন্ডকে কমানো হয় বা ইউরোপের মতো বাফার জোন তৈরি করে এয়ারপোর্টের কাছাকাছি টাওয়ারগুলোতে পাওয়ার কিছুটা কমিয়ে দিয়ে। ফ্রান্স বাফার জোনে 5G ডিশ এবং অ্যান্টিনাগুলিকে নিম্নমুখী করে রেখেছে। আর আপনি যদি জাপানে অবতরণ করেন তাহলে আপনি 5G সিগন্যাল প্রায় পাবেনই না, কারণ RA ব্যান্ড থেকে তাদের গ্যাপ মাত্র 100 MHz। তাই তারা ফ্লাইট অ্যাপ্রোচ পাথ থেকে তাদের অ্যান্টিনাগুলি 200 মিটার দূরে প্লেস করেছে। 5G টাওয়ারে নিজেদের ফিল্টার থাকে, কেবলমাত্র অভিষ্ট ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করে। কিন্তু এই ফিল্টারগুলিও পারফেক্ট নয় এবং সেগুলি কাছাকাছি ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল লিক করে। আর এখন টুইস্টের সময়, FCC শুধুমাত্র 5G সি ব্যান্ডের লোয়ার সেকশন অ্যাক্টিভেট করেছে, তাতেই এত নাটক। RA এর থেকে 400 MHz দূরত্বে, ঠিক আজকের দিনে ইউরোপ যা করেছে। এছাড়াও 5G এর বিরুদ্ধে অযৌক্তিকভাবে মামলা করার ঘটনা আমায় শেক্সপিয়ারের নাটকের কথা মনে করিয়ে দেয়, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, বিসবোর কবিতা। 5G রেডিয়েশন ছড়াচ্ছে একের পর এক বিবাদ, বিমানের নিরাপত্তা থেকে শুরু করে হতে পারে নাকি জেনেটিক ডিসঅর্ডার, কারণ যা চোখে দেখা যায় না তার রহস্য জানার ইচ্ছে সবার, বিজ্ঞানে ভরসা রাখুন, আরো অনেক কিছু দেখার আছে মজার। আমাদের ভিডিও কন্টেন্টের সোর্সেস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।